দেশের বাইরে একটা মেয়ের একা একা বিজনেস করা কতটা কঠিন বা কতটা সহজ কি মনে হয় তোমাদের? আমি নিজে বিজনেসের সাথে জড়িত 2017 থেকে, আর আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে 2018 শেষে আমি আমার নিজের বিজনেস শুরু করি। অল্প একটু ইনভেস্টমেন্ট দিয়ে কোনো রকমে নিজের মতো করে বাঁচতে চাওয়ার একটা স্বপ্ন ছিল, আদৌ কি আমি সেটা পেরেছি? যাই হোক, এই কথাগুলো চিন্তা করছিলাম তার কারণ কি জানো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার বসে যেতে হয় কাজ নিয়ে, স্টক নিয়ে বসে গিয়েছিলাম। আজকের দিনটা পুরোটাই নিজেকে ডেডিকেট করেছিলাম স্টক গোছানো, জামা কাপড় গোছানো, শাড়ি ভাঁজ করা, প্যাক করা, প্রাইসিং করা, ট্যাগ লাগানো। ইয়াস, এই এন্টায়ার জিনিস আমি একা করি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার সপ্তম ওপেন হাউস হয়ে গেল, যেটা কিনা আমার ইউকের নতুন বিজনেস। এতক্ষণ যে বিজনেসের কথা বলছিলাম ওটা তো বাংলাদেশে, ইউকেতে আমি একটা বিজনেস শুরু করেছি, আর সেটা হচ্ছে শাহনাজ ওয়ার্ড্রপ, যেখানে দেশি বিদেশি জামা কাপড় পাওয়া যাবে। সো এই যে কুমকুম আমার সাথে ছিল, কুমকুম দেখাচ্ছিল আমার ওপেন হাউসের প্রথম 15 মিনিটেই বিক্রি হওয়া প্রথম এক্সক্লুসিভ শাড়িটাকে। লাস্ট ইয়ারের রোজায় আমি আমার শাহনাজ ওয়ার্ড্রপের প্রথম ওপেন হাউসটা করি, আমার বিজনেসটা একদম শুরুর সময়ের দিকে। সো তখন আমি এতটাই সাড়া পাই যে একে একে আমি আজকে 7টা করে ফেললাম। আর আমার সাথে কিন্তু এবার আমার পছন্দের দুজন ছোট বোন ছিল, একজন হচ্ছে আদভিক বাই সাদিয়া, ওর জুয়েলারি নিয়েও হাজির ছিল। এত সুন্দর সুন্দর জুয়েলারি কি বলবো, আমি ওর জুয়েলারির অনেক ফ্যান। আরও খুব সুন্দর করে সব কিছু ডেকোর করে, দেখেছো, মানে ওর প্রত্যেকটা কাজের মধ্যে একটা যত্নের ছোঁয়া আছে, আমি কিন্তু এটাই মনে হয়েছে আমার সব সময়। সো ওর মুলতানি কানের দুলগুলো আমি ট্রায়াল দিচ্ছিলাম, আমার কাছে তো ভালোই লাগছিল। আর সাথে ছিল আমাদের মাহবুবা, আমার এলাকার রাজশাহীর মেয়ে মাহবুবা। আর এই যে দেখো কে এসেছে, শান্তু আপু, উনি হচ্ছেন আমাদের ইস্টহ্যামের কাউন্সিলর। ইয়াস, উনিও এসেছিলেন আমাদের ওপেন হাউসকে সাপোর্ট করতে। এই যে শাড়ি শাড়ি, সব শাড়ি আমার সাজিয়ে রেখেছি, সেই সাথে কোয়ার্ড, তারপরে ওদের সবার প্রোডাক্ট, আলহামদুলিল্লাহ পুরোটা সময়ই মানুষ আসা যাওয়া আসা যাওয়া করছিল। মানে বিজি টাইম কোন দিক দিয়ে যে পার হয়ে যায় টেরই পাচ্ছিলাম না। ওপেন হাউসের একটা ভালো দিক কি জানো, মানুষ এসে ভরে যায় না, দলে দলে মানুষ আসে, কিছু সময় থাকে, কেনাকাটা করে, গল্প করে, চলে যায়, আবার আসে। আর এই যে এই ফাঁকে আমাদের টুয়ে নিউজের হানান ভাইও চলে এসেছে, ওয়াও, উনি এসেছিলেন যেহেতু আমার ওপেন হাউসে অনেক ভালো একটা সাড়া পাচ্ছি, আর উদ্যোক্তা হিসাবে যেহেতু আমরা একটা কোলাবোরেটিভ ওয়ার্ক করছি, এখানে তিনজন উদ্যোক্তা আছি, আমরা তিনজনই কিন্তু নতুন উদ্যোক্তা ইউকেতে। সো সেই অর্থে আর কি আমার খুবই ভালো লেগেছে, ওইভাবেই আমরা কথাবার্তা বলছিলাম। আর এইটা কোথায় করেছি জানো, এই ওপেন হাউসটা আমি করেছি এবার ইস্টহ্যামের কফি হাটে। এটা আমাদের পাবনার এক ভাইয়ের কফি শপ, তার ওয়াইফ শর্মী আপু, ওনার মাধ্যমে এই প্লেসটার খবর আমি পাই। অ্যান্ড আমাদের পাবনাবাসীর ভালোবাসা নিয়ে আমি কি বলবো, তাদের ভালোবাসায় আমি সত্যি মুগ্ধ, প্রাউড টু বি এ পাবনাইয়া। হ্যালো বাবু, কেমন আছো? বাবুকেও এখানে দেখা যাচ্ছিল। আর এই যে কুমকুম আছে, এখানে ছোট করে বলে রাখি, আমার শাহনাজ ওয়ার্ড্রপে কিন্তু ইউকেতে কোনো এমপ্লয়ি নেই, যারা আছে তারা সবাই সাপোর্টার। হ্যাঁ সত্যিই বলছি, এই যে কুমকুমকে দেখলে, ও নিজের জব আছে, শবরুমকে দেখলে, ও তো স্কুলের টিচার। আর এই যে আরেকজন হাসান, সত্যি কথা বলতে ওর কথা না বললেই না, আমার ছোটো ভাইয়ের মতো, ও যে কতটা সাপোর্টিভ আমার বিজনেসের জন্য, শুধু হেল্প যে করে তা না, মানে আমার বিজনেস প্রমোশনের জন্য কি করতে হবে না করতে হবে আমার সাথে বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলে, খুবই খুবই ভালো আর কাজের একটা ছেলে। আর এই যে এখানে মিলাকেও দেখা যাচ্ছে, আমাদের ওয়ান অফ দ্য প্রিমিয়াম কাস্টমার কিন্তু মিলা, মানে মিলা আমাদের সবার থেকে সেই কেনাকাটা করে, বড়লোক সাপ্পি। সো আসলে ফুটেজ ওইভাবে যে খুব বেশি ছিল তা কিন্তু না, যে অনেক ফুটেজ নিয়েছি, অনেক কিছু দেখিয়েছি, মানে আমার শাড়িগুলোও আমি ঠিকভাবে দেখানোর মতো সময়ই পাইনি, পুরোটা সময় আমি এতটা বিজির মধ্যে ছিলাম। আর যখন একটু ফ্রি সময়ে থাকি, এই যে ধরো একটু গল্প করছি কারোর সাথে, তখনই দেখা যায় যে আমার পরিচিত কোনো আপু হয়তো আসছেন, আমার কোনো ফলোয়ার আসছেন, আমার সাথে ছবি তুলছেন, এই জিনিসটা কিন্তু আসলেই খুবই খুবই ভালো লাগে। সো যাই হোক, একদম দিন শেষে আমরা র্যাপ আপ করে ফেললাম, মানে তখনও শেষ হয়নি আমাদের, বাট আমরা এখানে গল্প করছিলাম আর ছবি তুলছিলাম। বাবু এসেছিল, আমাদের আরেক ছোটো ভাই, ওয়েডিং ফটোগ্রাফার ফ্রম সিনেমোশনস পিকচার্স ইউকে। সো সে এসেছিল আমাদের ফটোশ্যুট করে দিতে, যেহেতু আজকে একটা স্পেশাল ঈদ হাউস অফ কোলাবোরেশন হয়েছে আমার সাদিয়ার আর মাহবুবার মধ্যে। মাহবুবাই প্রথম, সাদিয়ার সাথে আমি এর আগে ওপেন হাউস করেছি, আর মাহবুবার সাথে এই প্রথম। তবে খুবই ভালো লেগেছে এই জিনিসটা, যে এক উদ্যোক্তা আরেক উদ্যোক্তাকে কতটা সাপোর্ট করছে।
শেষের দিকে আমি অল্প একটু সময় পেয়েছিলাম 5 মিনিটের জন্য, যখন আমি চট করে একটু ফটোশ্যুট করে আসলাম, যেহেতু আমি আমার শাহনাজ ওয়ার্ড্রবের নিজস্ব ডিজাইন করা কোয়াড সেট পরেছি, যেটা এবারের ওপেন হাউস কেন লঞ্চ থেকে, মানে আমার এই কোয়াড সেট লঞ্চ থেকে সুপার হিট হয়ে যাচ্ছে, অনেক সাইজ আর কালার অলরেডি সোল্ড আউট। আমরা ইফতার নিয়ে বসে গিয়েছিলাম, ইফতার আমরা কফি হাট থেকেই নিয়েছিলাম, ওনাদের ইফতারের মানে মিক্স অ্যান্ড ম্যাচ আইটেম নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম ইফতার প্লাটার, তারপরে আমরা নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। ও মাই গড, বিরিয়ানিটা যিনি রান্না করেছেন ওই আপুটা আবার পুরান ঢাকার, উনিও কফি হাটেরই, সো এত মজা করে করেছেন, আবার কি বলবো, আমাকে একটু পর পর এসে ফ্রুট দিয়ে যাচ্ছিলেন, এটা সেটা দিয়ে যাচ্ছিলেন, জুস দিয়ে যাচ্ছিলেন, মানে এত আপ্যায়ন করেছে, পাবনাবাসী বলে কথা, তাই না? মানে ক্যাফেটা তো পাবনাবাসীরই। আর থ্যাংক ইউ সো মাচ ক্যাফে হাটের ওনার তুহিন ভাইয়া অ্যান্ড শর্মী আপু, আপনারা যে কী পরিমাণ আন্তরিকতা দেখিয়েছেন, আমি এইখানে ওপেন হাউস করে বুঝতে পেরেছি যে আমি আমার এলাকার মানুষের মাঝে ওপেন হাউস করছি। এত এত পাবনার মানুষ এসেছিল আমাকে সাপোর্ট জানাতে, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, দোয়া রাখবেন এই শাহনাজ শিমুলের জন্য। একা একা সার্ভাইভ করি বা আশেপাশের মানুষকে নিয়ে সার্ভাইভ করি সেটা বড় কথা না, আমি মনে করি আমার যদি আজকে একটা পার্টনারও থাকতো, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু একটা বিজনেস আমি এত সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারতাম না। কারণ ইউকের বিজনেসটা আমি মনে করি অনেকটাই কমিউনিটি বেসড, কমিউনিটির মানুষের সাথে থেকে কিন্তু কাজ করতে হয়, আর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি সেটাই। আজকের ব্লগটা আসলে একটু ডিফারেন্টভাবে করলাম, কারণ গত 2-3টা দিন আমি জানি আমি কিসের মধ্যে গিয়েছি, আজকের দিনটা একটু রিল্যাক্স করে ঘুম থেকে উঠে তোমাদের সাথে এই ভয়েস ওভারটা শেয়ার করলাম। ভালো থেকো তোমরা সবাই। বাই দ্য ওয়ে, আমার নতুন নেক্সট ওপেন হাউসটাতে কিন্তু আসতে ভুলো না, যেটা কিনা 2 তারিখে হতে যাচ্ছে, আইডিয়াল সেন্টার ফর টিউশন, অ্যান্ড অ্যাড্রেস হচ্ছে E14UN। ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।